এমনকি পিঠে জোলের কথাও মেনশন আছে। তার মানে তোমরা যাকে দাহ করে এসেছিলে সেটা এই লোকটি যে গঙ্গায় মাছ ধরতে গিয়ে ডুবে গেছিল। দেখুন, যদি আপনাদের কথা সত্যি হয়, যদি সত্যি আপনার দাদা প্রভাকর ঘোষ নদী এসে থাকেন, তাহলে হয়তো তাই। তাছাড়া ওই দিনের আশেপাশে গঙ্গায় ডুবে যাওয়ার তো কোনো কেস পাচ্ছি না আমরা। এই মানুষটা যে আমাদের দাদা তাতে তো কোনো আমাদের সন্দেহ নেই। তাহলে চন্দনদা কেন বললো যে আমাদের দাদা নয়? ও কি দাদাকে চিনতে পারলো না নাকি মিথ্যে কথা বললো? আচ্ছা, এই চন্দন কে? দাদার সাথে সব সময় থাকতো। সেদিন দাদার সাথে গঙ্গার ঘাটেও গেছিল, আর চন্দনদাই এসে আমাদের খবর দিয়েছিল যে দাদা গঙ্গায় তলিয়ে গেছে। দাদা খুব ভালোও বাসতো, অথচ আজকে এই চন্দনদাই এসে আমাদের বলছে যে যে মানুষটাকে আমরা খুঁজে পেয়েছি সেটা দাদা নয়। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার দাদার সঙ্গে একটা ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্র? কিছু একটা রহস্যময় ঘটনা ঘটেছিল বলে মনে হচ্ছে, যা প্রভাকর ঘোষ নিজে ষড়যন্ত্রকারী আর ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। কারণ আমাদের কাছে কোনো প্রমাণ বা সাক্ষী কোনোটাই নেই। সো আপনারা যদি প্রভাকর ঘোষের স্মৃতি ফেরাতে পারেন, একমাত্র উনিও বলতে পারবেন এক্স্যাক্টলি কি হয়েছিল, তাহলেই একমাত্র এই রহস্যের জট খুলতে পারি। প্রভাকর ঘোষ নিজেই তার মৃত্যু রহস্যের চাবিকাঠি। কি গো, শুনছো? দেখে দাও কি কাণ্ড, কি হলো কি? হ্যাঁ, চিৎকার করছো কেন? চিৎকার করবো না দাদা, এইমাত্র বললো খাবে খিদে পেয়েছে। আমি ভাবলাম দাদার জন্য একটু হালুয়া বানাবো। ও মা, কল খুলে দেখি শুকনো খটখটে কল, এক ফোঁটা জল নেই। জল নেই? না, আছে, আমি এক্ষুনি দেখছি। দাঁড়া, না জল তো নেই, জল তো নেই। কিন্তু সকালে তো জল তোলা হলো, এর মধ্যে শেষ হয়ে গেল, মহাবিপদ কাণ্ড। তো একটা কাজ করি, কি গো, ছাদে গিয়ে জলটা দেখে আসি। ছাদে গিয়ে মানে? আচ্ছা, ছাদে গিয়ে তুমি আমাকে এখানে একা রেখে ছাদে যেও না গো। কেন? দেখো, দাদা তো খেতে চেয়েছে। এখন যদি দাদাকে হালুয়া বা কিছু একটা ভালো কন্দ খাবার না দিই, আমাকে হালুয়া বানিয়ে খেয়ে নেবে গো। তুমি যেও না। আর বলছি, আমার মাথায় একটা উপায় এসছে, শোনো না। আমি রান্নাঘরে গিয়ে দোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি যেও না। আমি দিচ্ছি দোষ, তুমি যেও না। কিন্তু যাবে না তো, যাবে না তো, যাও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যেও না, যেও না কিন্তু। হ্যাঁ, যেও না, যাবে না তো। যাও যাও, ছাতে যাও, ছাতে গিয়েও কোনো সুরাহা করতে পারবে না। আমি কল খুলে সব জল বের করে দিয়েছি, ছাতের ট্যাঙ্কিও খটখটে শুকনো, যতই জল ভরো হর হর করে সব জল বেরিয়ে যাবে। ঠাকুরপো আর মেজবু ফেরার আগে আমাকে আমার কাজটা শেষ করে ফেলতে হবে। বন্ধু, বন্ধু, খিদে পেয়েছে, খেতে দে রে, খেতে দে। এসো প্রভাকর ঘোষ, এসো, মরণ তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে। খিদে, খিদে। তুমি খাবে?
তোমার খুব খিদে পেয়েছে না? তুমি তুমি আমার সাথে এসো। এ না, আমার আঁচলটা ধরো, ধরো। আরে বাবা, আমি তো তোমাকে খেতে দেব, তোমাকে এত ভালো ভালো খাবার খেতে দেব আমি। এসো আমার সাথে, এই নাও আমার আঁচলটা ধরো। আমি তোমার জন্য মরণ ফাঁদ পেতে রেখেছি, এই আঁচলটা ধরে তুমি সেই মরণ ফাঁদের দিকে এগিয়ে চলো। খাবার খাবে না বন্ধু? বন্ধু ধন, খালি বন্ধু আর বন্ধু। তুমি আমার সাথে এসো, ওখানে বন্ধু আছে, বন্ধু তোমার জন্য এত খাবার নিয়ে বসে আছে। হ্যাঁ, কি কি জানো? লুচি, ফুল বাতাসা, মাছের মাথা। খাবে তো তুমি? মাছের মাথা খাবো, খাবো, খাবো। এসো এসো আমার সাথে, এসো এসো আমার সাথে। মাছের মাথা খাবে তো আর বন্ধুর কাছে যাবে তো, এসো আমার সাথে না। আজকে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তোমার ওই বন্ধুও তোমাকে উদ্ধার করতে পারবে না। বন্ধুর কাছে যাবে তো, এসো আমার সাথে, এসো বন্ধুর কাছে যাব, খাবার খাবো, এসো বন্ধুর কাছে যাবে তো। এই নাও, অনেক ভালো ভালো খাবার আছে ওখানে, নাও, এসো এসো এসো। আচ্ছা আমার একটা কথা বলো তো, চন্দনদা কেন কাজ ছেড়েছিল আর ঠিক কি কি বলেছিল আমাকে একটু বলবে? দাদার শ্রাদ্ধর পর চন্দনদা একদিন এসে আমাকে বললো যে আমি পারলাম না বেঁচে দাঁড়াবো, আমি মানুষটাকে বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে, আমার চোখের সামনে যে মানুষটা জলের তলায় তলিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারব না, সে আর ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। আমাকে আর এখানে থাকতে বলবেন না দাদা, আমি আমি এখানে থাকতে পারবো না। এখানে থাকলে, এখানে থাকলে আমার নিজেকে কেমন অপরাধী বলে মনে হচ্ছে, মনে হচ্ছে, মনে হচ্ছে আমার জন্যই, আমার জন্যই দাদাবাবু আর এই পৃথিবীতে নেই। সব সব দোষ আমার, সব আমার দোষ। চন্দনদা, এতে তোমার দোষ কোথায়? সব তো আমাদের নিয়তির দোষ। আমি আর এখানে থাকতে পারবো, আমায় মাফ করে দিন মেজে থাকবো, আমায় মাফ করে দিন, আমি আর আর এই হর গৌরি পায়ে সরলে থাকতে পারবো না, আমায় মাফ করে দিন মেজে থাকবো। চন্দন দা আমার কথা শোনো, চন্দন দা আমায় মাফ করে দিন, আমায় মাফ করে দিন। কি ভাবছো? কোনো কথা না বলে এগিয়ে চল তাড়াতাড়ি।
কই কই মেজে দাদা বাবু সে নাম আমি মেজে বৌদি বলছি সব কুশল মঙ্গল তো মানে বাজার করতে এসেছো বুঝি তুমি এখানে না আসলে কালকে কলকাতায় ছিলে নাকি কাজ ধরেছো নাকি চন্দন দা না মানে তাহলে তো তুমি হরগড়ে পাইসোটেলেই কাজ করতে পারো তোমার পুরনো জায়গা আর আমাদেরও ভালো হয় পুরনো লোকেদের চোখের সামনে দেখলে আমাদেরও ভালো লাগবে না না সব কিছু না আমার ওই বইয়ের রক্ত পরীক্ষার কাগজগুলো একটা ডাক্তারকে দেখাতে এসেছিলাম আগেরদিন তুমি আমাদের বাড়িতে এলে এক কাপ চাও খাওয়াতে পারলাম চলো না একটু চা খেয়ে আসি ওই যে ওই দোকানটা থেকে চল চাহের আবার কি দরকার আজ থাক না অন্য কোনো দিন চন্দনদা এসো চা খেতে খেতে কটা কথা বলি কাকা তিনটে চা দিন না চন্দনদা এসো এনা কোন ডাক্তারের কাছে গেছিলে তুমি আমি আমি যাইনি আমাদের ওই গ্রামের একটা লোক আছে ওর হাতে দিয়ে দিয়েছিলাম ও তো ওই হাসপাতালেই রয়েছে চন্দনদা তোমার বউয়ের চিকিৎসার জন্য টাকা পয়সা লাগলে বলো যতই হোক তুমি আমাদের পুরনো লোক দাদার এত কাছের মানুষ হয়েও তুমি দাদাকে চিনতে পারলে না কে দাদা হ্যাঁ ওই লোকটা ওই লোকটা আমি তো বলেছি ওই লোকটা আমাদের দাদাবাবু নয় দাদাবাবুর মতো দেখবে তোমরা এখনো লোকটাকে বাড়িতে পুষে রেখেছো তোমরা কিন্তু যে যে বিপদ দেখে আনছো বলে দিচ্ছি ওই লোকটার জন্য ওই লোকটার জন্য কিন্তু তোমাদের মহা বিপদে পড়তে হতে পারে বলে দিলাম বিপদ হরগৌরী পাইস হোটেল 6 থেকে 10 মার্চ রাত 10টায় স্টার জলসায় ও ডিসকি প্লাস হটস্টারে